মায়া চ্যানেল আর আজকে মঙ্গলবার এখন বাজে সকাল 11:05। আজকে আমি ঘুম থেকে উঠেছি 9:50 সময়। কি করব বলুন তো, সকালবেলা যদি 6টার সময় ঘুম থেকে উঠি তাও দেখি আমাকে সারাদিন দৌড়ে দৌড়ে কাজ করতে হয়। আবার যদি দেখি আমি 10টার সময় ঘুম থেকে উঠি তাও দেখি আমাকে দৌড়ে দৌড়ে কাজ করতে হয়। তাহলে সকাল 6টায় উঠে দৌড়ে কাজ করার থেকে এই বেলা 9:50 পর্যন্ত ঘুমিয়ে তারপরে দৌড়ে কাজ করাটাই ভালো না নিজের শরীরের জন্য? তার জন্য 9:50 উঠেছি সকালের দিকে। আজকে ঘুমটাও ভাঙেনি, যদি ভাঙতো তাহলে হয়তো উঠে পড়তাম, ভাঙেও নি। আর আমি আপনাদের সাথে এই ব্লগ করার আগে নিজেকে সাজিয়ে গুছিয়ে মুখে কিছু মেখে লিপস্টিক দিয়ে ভালো করে চুল বেঁধে ভালো করে ড্রেস পরে আমি ব্লগ করতে পারি না। আমি যেমন থাকি 24টা ঘন্টা যেভাবে থাকি, আমি চাই তোমরা আমাকে ঠিক সেভাবেই মেনে নাও, সেভাবেই দেখো, সেভাবেই পছন্দ করো। তো আমার ঘরের অবস্থা এখন খুবই খারাপ। আমি ঘুম থেকে উঠেছি 9:50 সময়, উঠে দেখলাম 15 মিনিট আছে আর জল, কারণ জল আসে 9:30 সময়, 10টার সময় চলে যায়। তা দেখলাম আর 15 মিনিট জল আছে, ওই 9:50 সময় ঘুম থেকে উঠেই আমি আগে দৌড়ে চলে গেছি বাইরে জল ভরতে, দিয়ে সব জল টল ভরা হয়ে গেছে, দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি, দিয়ে বাবাকে একটু চিড়ে না চিড়ে না বাবা আজকে সুজি খেয়েছে, তো বাবাকে একটু সুজি করে দিলাম। আর মেয়ে খেলো হরলিক্স। দেখুন বিছানায় একটা মাছি বসেছে আর চিৎকার করছে, মাছিটা সরাও। তো মেয়ে খেলো হরলিক্স। আর আমি বাড়ির সামনে দিয়ে একটু পাউরুটি আর বিস্কুট যাচ্ছিলো, তো বিস্কুটটা কিনলাম আর পাউরুটি দিয়ে আমি সকালে চা খেলাম। আজকে আর সকালে কিছু খাবো না। আর আজকে রান্না বলতে ওই কাঁচকলা আলু দিয়ে বান মাছের ঝোল হবে, বাবা খাবে, আর আমাদের দুবেলার জন্য ডিমের ঝোল করে রাখবো, ব্যাস। আর ফ্রিজে তো শাক ভাজা আছে, একটু হয়ে যাবে। আর খিচুড়ি রয়েছে, ওটা বাবা খাবে বলল। আর মাছ দিয়ে যেটা মাছের ঝোল করবো ওটা রাতে খাবে। তো রান্নাঘরে এখনও কাজ কিছুই হয়নি আমার, শুধু আনাজ টানাজ কেটে সব জোগাড় যত্ন করে রেখে আসলাম, দিয়ে ভাবলাম একটু বসি তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে আমি আবার কাজে হাত দেবো। আমার ঘরের অবস্থা এখন মানে খুবই খারাপ, বুঝতেই পারছো একদম। আমি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গেলে যা হয়, এই যে বিছানার ওপর টুল তুলেছে, বিছনা টিছনা তোলা হয়নি, এমনকি যে আমাদের বালিশ টালিশও তোলা হয়নি, কিছুই করিনি এখনও। আগে আমার সিস্টেমটা অন্যরকম ছিল জানেন তো, আগে ঘুম থেকে উঠে বিছনা তুলতাম, ঘর ছাদ দিতাম, ঘর মুছতাম, স্নান করতাম, পুজো দিতাম, তারপরে গিয়ে রান্নার কাজে হাত দিতাম। আর এখন সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে আমাকে গ্যাস আগে অন করতে হয়। তো যাই হোক, চলো আজকে ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। একটু বকে দিন তো আপনারা, একটু বকে দিন তো আমার মেয়েকে, মানে কি বলবো, মানে আমি মানে সত্যি আর পেরে উঠছি না। রান্না হয়ে গেছে, ডিমের ঝোল করলাম আমাদের দুবেলার, বাবার মাছের ঝোল করলাম, মানে কি বলবো, রান্না করছি আর ও সমানে আমার নিচে দাঁড়িয়ে আমার নাইটি ধরে টেনেই যাচ্ছে, মা কোলে নাও, মা কোলে নাও। আমি ওকে বলছি যে মা তুই বিছনাটা যা, বিছনায় গিয়ে ফোন নিয়ে খেলা কর, টিভি দেখ, তুই তোর খেলনা নিয়ে খেল, আমার পুরো ঘর অগোছালো করে দে, আমার কোনো অসুবিধা নেই, তুই যা মন চায় কর, আমাকে একটু রান্নাটা অন্তত নামাতে দে। আমি অন্যান্য দিন রান্না করতে করতে ঘর গুছাই, একদিকে ঘর গুছাই একদিকে রান্না করি, অসুবিধা হয় না, কিন্তু তার মধ্যে মেয়ে যদি এরকম সমানে চিৎকার করে কেঁদে যায়, তার মধ্যে রান্না করা, তার উপরে আমার বাবা রয়েছে, তার উপরে আমার ঘরের মানে বিছনা টিছনা তুলতে পারছি না, মেয়ের বক্তব্য কি, আমাকে কোলে নিয়ে বসে থাকো। আমি বলছি আমি কী করবো বল, তোকে কোলে নিয়ে কী করবো, বলছে না রান্না করবা না, আমাকে কোলে নিয়ে বসে থাকো। তো কী করবো, রান্না তো করতেই হবে, সেই চিৎকার করে মেয়ে কাঁদছিল, তার মধ্যেই আমি রান্না করলাম। আর আমার হাজবেন্ড নিতে পারছে না মেয়েকে, ও গেছে একটু বাজারে, ওই আমার বাবার বেশ কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো সেগুলো আনতে বাবা গেছে, মানে ও গেছে বাজারে, আর মেয়ে চিৎকার করে কেঁদে যাচ্ছে, ওর বক্তব্য রান্না করবা না, আমাকে কোলে নিয়ে বসে থাকো। তো কোনো রকমে মানে রান্নাটা কি করেছি আমি নিজেই জানি না, কোনো রকমে নামিয়ে আমি এখন চলে আসলাম মেয়েকে নিয়ে, বিছানায় বসে আছি। এই যে টিভি চলছে, টিভির মতো চলছে, ও ফোনও নিচ্ছে না, টিভিও দেখছে না, ও কি হয়েছে আজকে ভগবান জানে, ও আমাকে এখন ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে। আমি বলছি তুই নাম, আমি বিছানাটা তুলি, ঘরটা ঝাড় দিই, শুনবে না, কি বলি
বলুন তো, বস থাকি আমি, আজকে কি হবে? আমি আমি বুঝতে পেরেছি আজকে কি হবে। আমি এখন থেকেই বুঝতে পারছি আজকে কখন খাওয়া হবে, কখন শোয়া হবে, কখন ঘরে কাজ হবে, আমি বুঝতে পারছি। বসেই থাকবো আমি, দেখবেন আজকে বসেই থাকবো, সব থাক পড়ে, আজকে কিচ্ছু কাজ করব না, আমি সব পড়ে থাকবে। কি হয়েছে? তুমি হিসু করবে বললে করো, দিনের বেলা বাথরুমে লাইট জ্বালাতে হবে, নালে ও হিসু করবে না। কি বলবো বলুন, যাও জ্বালিয়েছি, যাও দাঁড়িয়ে আছি, করো নাও, যাও আমি দাঁড়িয়ে আছি, কি দেবো, চলো কলপার বাইরে, কলপারে করবো তাহলে, চলো যাও। ঠিক আছে, বাথরুমে লাইটটা দিতে বললো, দিলাম, এখন বলছে বাথরুমে করবো না কলপারে করবো। তো যেটা বলছিলাম, আজকে আমি আর কিচ্ছু কাজ করবো না, সব পড়ে থাক, সব পড়ে থাক, আমার ওর বক্তব্য, আমি ওকে নিয়ে বসে থাকবো তো, ঠিক আছে আমি ওকে নিয়ে বসেই থাকি। রান্নাটা তো হয়ে গেছে, চান চানের টাইমে চান করে দেবো, খাওয়ার টাইমে খাইয়ে দেবো, খেয়ে ঘুমিয়ে পড়বে, তারপর সারা দুপুর ধরে আমি কাজ করব। আমি বসে থাকি এখন, হয়ে গেছে, চলো ঘরে চলো, চলো। আর আমি বুঝতে পারি জানেন তো, ও আসলে আমার সঙ্গ চাই, বাচ্চা বাচ্চা তো মায়ের সঙ্গ তো চাইবেই, আমি বুঝতে পারি যে ও সবসময় চায় মায়ের সাথে খেলবো, মায়ের সাথে কথা বলবো, মা আমার কাছে বসে থাকবে, মা আমি খেলবো, মা দেখবে সেটা বসে বসে, আসলে ও এটাই চায়। কিন্তু আমার সেটা হয়ে ওঠে না জানেন তো, আমার সেটা হয়ে ওঠে না, কারণ আমার তো রান্না থাকে, সংসারের সমস্ত কাজ থাকে, তার উপরে বাবার বাবার পেছনেও অনেক কাজ থাকে, আমি সেগুলো করব নাকি এখন বসে বসে ওকে টাইম দেব বলুন তো। আসলে এরকম অবস্থাটা তো আমার হালে হয়েছে না, আগে যখন মানে আমার হাজবেন্ড কিছুদিন আগে একটা কোম্পানিতে কাজ করতো, উড়ান কোম্পানিতে কাজ করতো, তো এই করোনার জন্য সে কোম্পানি থেকে 14,000 কর্মী ছাঁটাই করেছে, তার মধ্যে আমার হাজবেন্ডও ছিল, তো তার ওকেও ছাঁটাই করে দিয়েছে। আর ও যখন কাজে যেত সকাল 6টায় বেরোতো আর সন্ধে 6টায় আসতো, আর ওই মেয়ে আর আমি একসাথে ঘুম থেকে উঠে, আমার তো যেহেতু হাজবেন্ড থাকতো না, বুঝতেই পাচ্ছেন, যেহেতু হাজবেন্ড থাকতো না কোনো রকম মানে রান্না বান্নার দিকে চাপ বা সংসারের এই টাইমের মধ্যে আমাকে রান্না করতে হবে, এই টাইমের মধ্যে খাবার ব্যবস্থা করতে হবে, এই টাইমের মধ্যে এটা করতে হবে, এরকম কোনো ব্যাপার ছিল না। মেয়ে আর আমি একসাথে সারাটা দিন থাকতাম, সারাটা দিন মেয়ে আর আমি একসাথে ভিডিও করতাম, মেয়ে আর আমি একসাথে খেলতাম, মেয়ে আর আমি একসাথে যে সব কিছু একসাথে আনাজ কাটতে বসতাম, তাও মেয়ে আমার সাথে থাকতো, কোনো রকম তাড়াহুড়ো ছিল না। আর সেই টাইমটা এতটা আমি আমার মেয়েকে সময় দিয়েছি, এতটা সময় দিয়েছি যে ও সেই সময়টাকেই হয়তো আবার চাইছে, আবার মানে মা কেন তাহলে এখন কেন আমার কাছে আসছে না, মা তখন আমার সাথে থাকতো, এখন কেন আমার সাথে থাকছে না, কী করে বোঝাবো বলুন তো, আমি এখন কী করবো বলুন, বসে থাকি, আমার হাজবেন্ড আসুক, চলুন আপনাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই।
তো এখানে দেখো, আমি আর আমার হাজবেন্ড ভাত খেতে বসেছি, আর মেয়েকে আর বাবাকে তো খাওয়ানো হয়ে গেছে। এবার আমাদের দুজনেরও মানে কোনো রকমে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে আজকে তো তোমরা বুঝতেই পারছো আমার আর এতটুকু বিশ্রাম আজকে হবে না। মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আমাকে যুদ্ধে নামতে হবে একদম দুপুরবেলা ভরা পেটে। সমস্ত কাজ আমাকে তারপরেই করতে হবে, যেহেতু আজকে সারাটা দিন মেয়ে আমাকে কিছু করতে দেয়নি, মেয়েকে সময় দিতে হয়েছে। তো মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে। তাড়াতাড়ি করে বারান্দাটা ঝাড় দিইনি, কারণ প্রচণ্ড মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে, বারান্দা তারপরে আবার ঝাড় দিতে পারবো না আমি। তাই তাড়াতাড়ি করে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এরপরে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেবো, বাবাকে পরিষ্কার করাবো। বাবাকে সকাল থেকে আজকে পরিষ্কারও করিনি, তো বাবাকে পরিষ্কার করবো। তারপরে আরও অনেক কাজ আছে, উঠোনে বাসন মাজা, কাচাকাচি, স্নান, উঠোন ঝাঁট। তো দেখো, এখানে আমি গামলাটা দিয়ে দিলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বারান্দাটা পুরো ভিজে যাচ্ছে। এটা আমাদের সামনের বারান্দা, দেখে নাও বৃষ্টি। শাশুড়ি বাড়িতে রেখে এসে তারপরে সন্ধে দেবো, আজকে তো পুজো, সন্ধে সব একবারে হবে। এখনই ফুল তুলবো, বিকেলবেলা কি করা যাবে, ফুল তুলে এখনই পুজো দেবো, যেহেতু আজকে ওবেলা ফুল টুল কিছুই তোলা হয়নি, স্নানই হয়নি, তো ফুল কী করে তুলবো। আজকে দিনটা যা গেল, তো এখন আমরা চাটা খেয়ে নিই। আর আমার মেয়ে যে হাতে ভিটা নিয়ে নিয়ে ঘুরছে, আজকে ওর বাবা কিনে নিয়ে এসছে বর্নভিটা। ভেবেছিলাম বর্নভিটাটা একটা একটা কোটো খাইয়েছি আর একটা কোটো হরলিক্স খাইয়েছি, এবার ভেবেছিলাম অন্য কিছু কিনবো, কিন্তু আমার মেয়ে বর্নভিটা খেতে খুব ভালোবাসে, তাই ওর বাবা বললো ছাক ছাড়ো, অন্য কিছু আর কিনে লাভ নেই, ও যখন বর্নভিটা খেতে এত ভালোবাসে তাহলে বর্নভিটাটাই আবার কিনে আনি। তো তার জন্য আবার বর্নভিটাটাই কিনে আনলাম। আর আমার বাবাকে আজকে খুব অত্যাচার করেছি সারাটা দিন, মেয়ে আমার ওপর অত্যাচার করেছে আর আমি সেই অত্যাচারটা ফিরিয়ে দিয়েছি আমার বাবাকে। তো বাবাকে আজকে সারাদিন পরিষ্কার করা হয়নি, যেটা আমি 12:30, 11:30, 12টায় স্নান করার আগে মেয়ে বাবাকে পরিষ্কার করি, দিয়ে বাবাকে ভাত টাত খাওয়াই। তো আজকে সেই জিনিসগুলো হয়েছে মেয়ে ঘুমানোর পর বাবাকে পরিষ্কার করেছি, তখন তো প্রায় বাজে 4:15, 20, তার তখন পরিষ্কার করে তখন ভাত খাইয়েছি। তো বাবার ওপরও আজকে একটু অত্যাচার হয়ে গেছে, তো বাবা এখন বিশ্রাম করছে। এই যে বাবা এখন ঘুমাচ্ছে আর আমার মেয়ে বাবার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমি চাটা করে নিই, দুধটা গরম হয়ে গেছে, চাটা করে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, আমার এরকম টিপটপ বিছানা দেখে আর একদম পুরো টেবিলটাও টিপটপ, ঘরের মেঝেটাও টিপটপ, তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার মেয়ে এখন ঘরে নেই, যেহেতু আমার ঘরটা এত সুন্দর গোছানো রয়েছে।
এরকম গোছানো ঘর যখন দেখি না তখন মনটা এমনিই ভালো হয়ে যায়। সারা দিন ধরে কাজের যে ক্লান্তি, সারাটা দিন যে আজকে আমার ওলট পালট হয়ে গেল সেটা মালুমই হয় না যখন এইরকম একটা গোছানো ঘর আমি চোখের সামনে দেখতে পাই। আর আমি বিয়ের আগেও আমার মানে গুছানোর প্রতি, ঘর গুছিয়ে রাখার প্রতি, টিপটপ রাখার প্রতি একটা আলাদাই ন্যাক ছিল। তো যখন এরকম মেয়ে তো সবসময় অগোছালো করে রাখে, আমি যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার, তো এরকম টিপটপ বিছানা দেখে অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। তো যেটা বলছিলাম, আমার মেয়েকে তো ওই বাড়িতে রেখে এসেছি শাশুড়ি মায়ের কাছে, বুঝতেই পারছো ঘর ফাঁকা দেখে। তো আমরা চা খেয়েছি, ও দুধ খেলো, দুধ বিস্কুট খেলো, খেয়ে গেলো একটু শাশুড়ি মায়ের বাড়িতে, ও রেখে আসলো কারণ বৃষ্টি এখনও বন্ধ হয়নি, সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি চলছে। তো ও রেখে এসছে আর এখনও বেরোলো জনিকে নিয়ে, জনি একটু টয়লেট করবে তো ওকে নিয়ে একটু বেরোলো, সে বৃষ্টির মধ্যে বেরোতে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, আজকে আমি খুবই ক্লান্ত। তো এখন আমি একটু বিশ্রাম নেব, টিভিটা চালালেও চালাতে পারি আবার নাও চালাতে পারি, একটু বিশ্রাম করব এখন। আজকে রাতে কিছু রান্না করার নেই, ওই ডিমের তরকারি রয়েছে আর একটু ভাত করতে হতে পারে, ভাতের একটু শর্ট পড়বে মনে হচ্ছে, একটু ভাত করলেই আমার রাতে হয়ে যাবে। ও অনেক রাতে বসাবো, প্রেশার করে প্রেশার কুকারে বসাবো, 3-4টা সিটি দেবো, ব্যাস হয়ে যাবে। ওই হাঁড়িতে করে বসালে কখন ফ্যান উতলে পড়বে, হাতা দিয়ে নাড়তে হবে, ভাত উপর দিতে হবে, ওই সব ঝামেলায় আমি আর এবেলা যাবই না, প্রেশার কুকারে বসিয়ে দেবো, 3-4টা সিটি পড়বে, হয়ে যাবে। আর আমাদের ঘরে সবাই একটু নরম ভাত খায়, অত শলা শলা ভাত আমাদের ঘরে কেউ অতটা খায় না। তাহলে আমার বকবক আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আবার আমাদের কাল দেখা হবে। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর আমাকে তোমরা ভুলে যেও না, একদম কিন্তু ভুলো না, তা আমাকে অবশ্যই মনে রেখো। আর আমার ভিডিওতে সাউন্ড কোয়ালিটিটা হয়তো তোমাদের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পাচ্ছি, আসলে আমি একদম নতুন ব্লগার, তো একটু তোমরা ম্যানেজ করে নাও, আমি দেখছি কি করা যায়। আমার সাউন্ড প্রবলেম হচ্ছে আমি বুঝতে পাচ্ছি সেটা, অনেক কমেন্টও আসছে, আমার হাজব্যান্ডও আমাকে বললো আর আমি নিজে শুনেও সেটা বুঝতে পাচ্ছি যে আমার ভিডিওতে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। আসলে আমি ফোন থেকে ভিডিও করি তো তার জন্যই হয়তো সমস্যাটা হচ্ছে, একটা স্পিকার কিনতে হবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তো তোমরা যতক্ষণ না আমি কিছু কিনতে পারছি তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর আমার এই ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে গুড নাইট।